গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ অজান্তিকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে এখানে কোনো ভ্লগ ভিডিও না, এটা একটা রেসিপির ভিডিও। এখানে দেখতে পাচ্ছ লাউ আছে, টমেটো আছে, লঙ্কা আছে, রসুন কুচি আছে, কটা কারি পাতা আছে, আর তার সাথে আছে সর্ষে, জিরে, দুটো শুকনো লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটুখানি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আর তার সাথে আছে দেখো সিদ্ধ করে নেওয়া মুগ ডাল। তো প্রথমে মুগ ডালটা হালকা করে তেলে ভেজে সেটাকে হাফ সিদ্ধ করে আমি এখানে রেখেছি। তো এখন এই যে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর কড়াইটাও দিলাম চাপিয়ে। এবার বলি কি রেসিপি হবে আজকে, হবে একটা মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে, টমেটো দিয়ে একটা নতুন রেসিপি, যেটা তোমাদের সবারই ভালো লাগবে, একটু অন্যরকম স্বাদ হবে খেতে। সবসময় তো আমরা মুগ ডাল দিয়ে নিরামিষ খেয়ে থাকি, তারপরে মাছের মাথা দিয়ে খেয়ে থাকি, তো এরকমভাবে একটু খেলে খারাপ হয় না, তো সেজন্য মাঝে মাঝে একটু অন্যরকমভাবে খাওয়া উচিত। সেজন্যই আজকে আমি এরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে যে রসুনগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো আগে একটুখানি লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি। দেখো তো লাল লাল করে রসুনগুলো আমি ভাজবো, ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব, আর তারপরে রসুনগুলো আমি না উঠিয়ে রাখবো, কারণ না হলেও রসুনগুলো পুড়ে যাবে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ রসুনটা উঠিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। তো ভীষণ সর্ষে দিলে তো ভীষণ ফাটে আর আমার ভীষণ ভয় লাগে, দেখতেই পাচ্ছ কেরম করে ফুটছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেরি পাতা বা কারি পাতা, যাই হোক না কেন। এবার এটা একটু ভাজা ভাজা হবে, কারণ তাহলে ওই যে পাতাটার ফ্লেভার সেটা সুন্দর করে বেরোবে। তো এখানে আমার হয়ে গেছে। এবার আমি এই যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম বক্স বক্স করে, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটা ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব আগে। আর এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা, আর টমেটোটা দিয়েও একটু ভেজে নেবো, আর তার সাথে যে ভেজে উঠিয়ে রেখেছিলাম রসুনটা সেটাও দিয়ে দিলাম। এখন একসাথে সব মশলাগুলো যে একটা সুন্দর ফ্লেভার সেটা বেরোবে। তো দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নেব সুন্দর করে। আর এর মধ্যে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি লাউ, যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে এটার মধ্যে হচ্ছে একটুখানি হলুদও এখনও দিতে পারো, পরেও দিতে পারো, তো আমি এখনই সব দিয়ে দিচ্ছি। তো এই যে হলুদ, জিরে, গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার এটা একটু ঢেকে ঢেকে কষাবো আমি সুন্দর করে, একদম আঁচটা কমিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। রংটা দেখছো কি সুন্দর হয়েছে এখনই। তো দিয়ে দিলাম একটুখানি জল, কারণ লাউটা হচ্ছে একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো ডালটাও যেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সেজন্য লাউটাও এখানে আমি জল দিয়ে অর্ধেকটা সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমার লাউয়ের দেখো প্রসেসটা প্রায় অনেকটাই হয়ে গেছে, লাউটা অনেকটাই সিদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সিদ্ধ করে রাখা যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম না আমি, সেটাই দিতে হবে এখন। তো এখন দেখলে আমি ডালটাও দিয়ে দিলাম, আর ডালে একটুখানি জল ছিল, তো এবার এটা না পুরো একদম আমি শুকিয়ে ফেলবো এই জলটা, যে তাহলে লাউটাও যে হাফ সিদ্ধ হয়েছিল আর ডালটাও পুরো হয়ে যাবে সিদ্ধ ভালো মতো। তো এটা আমি এখন একটু ঢেকে ঢেকে একদম সুন্দর করে হচ্ছে একটুখানি একদম মানে জলটা এই শুকিয়ে ফেলবো, তারপর আমি নতুন করে আবার জল দেবো। কিন্তু এই এই মানে এই রান্নাটা একটু টাইম লাগে করতে, কিন্তু খেতেও সত্যি অনেক টেস্ট হয়, তোমার রং দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছিল খেতে। আর এখন দেখো এই যে ডালের সব জলটা শুকিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি এমনি জল একটু এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এটা এই এই ডালটা বিশেষভাবে যেটা পাতলা হয় না, এটা একটা ঘন ঘনই হয়, তো এই দেখো কতটা পরিমাণ জল দিলাম তোমরা দেখতেই পেলে। খুব বেশি কিন্তু জল দেবো না আমি, আর যেহেতু আমি একা খাচ্ছি তো আমার ডালের পরিমাণটাও কম। আর তোমরা যারা করবে নিজেদের আন্দাজ মতো মশলা টশলা বুঝে বুঝে দিয়ে নিও একটুখানি, কারণ আমার অল্প মশলাতে হয়ে যাচ্ছে আমি অল্প রান্না করছি বলে। তো এখানে এখন আমি এই ডালটা সুন্দর করে ফুটিয়ে নেব। তো এই দেখো এখানে আমার ডালটা পুরো রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিলেই ব্যাস খাওয়ার জন্য রেডি। তো চলো এটাকে আগে নামিয়ে নিই সুন্দর করে। তো এখানে দেখো আমার লাউ ডালটা একেবারে রেডি খাওয়ার জন্য। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কালকে একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।